মধ্যপ্রাচ্যের নজরদারির জন্য ইরানকে উন্নত স্যাটেলাইট দিচ্ছে রাশিয়া ইরানকে একটি উন্নত সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ দিতে চলেছে রাশিয়া এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম হবে আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায় শীঘ্রই ইরানকে কেনপাস ভি নামের একটি অত্যাধুনিক মিলিটারি স্যাটেলাইট দিতে চলেছে রাশিয়া ওই কৃত্রিম উপগ্রহে রয়েছে অত্যন্ত উন্নত মানের হাই রেজুলেশন ক্যামেরা এর ফলে ইরাক সহ গোটা মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে নজরদারি চালাতে পারবে তেহরান ফলে ওই অঞ্চলের সব কিছু থেকে শুরু করে ইসরায়েলের সেনাঘাটির উপরও তীক্ষ্ণ নজর রাখতে পারবে ইরান এই স্যাটেলাইট পেতে দু সাল থেকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একাধিকবার রাশিয়া সফর করেছেন বলে জানা যায় এছাড়া ইরানের ট্রেন কর্মীদের সাহায্য করতে রুশ বিশেষজ্ঞরা সম্প্রতি ইরান সফর করেছেন এসব কর্মীরা ইরানের নতুন তৈরিকৃত একটি অবকাঠামো থেকে এই স্যাটেলাইট পরিচালনা করবে এর আগে ইরানের রেভলিউশনারি গার্ড গত বছর এপ্রিলে জানিয়েছিল তারা দেশটির প্রথম সামরিক স্যাটেলাইট কক্ষপথে সবলভাবে স্থাপন করতে পেরেছে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বিরুদ্ধে আপত্তি তুলে বলেছিলেন ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে তিনি এই ঘটনায় ইরানকে জব দিয়ে আওতায় আনার পরিকল্পনা করেছিলেন